আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। ডায়াবেটিস সচেতনতা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি, সেই আলোচনার অংশ হিসেবে আজকে আলোচনা করব ডায়াবেটিস রোগীর যে সকল খাবার খাওয়া নিষেধ, অর্থাৎ কোন খাবারগুলো আসলে ডায়াবেটিস রোগীদের না খাওয়া উচিত। তো আলোচনার শুরুতেই আমি আপনাদের মনে প্রশ্ন হতে পারে এরকম একটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে ডায়াবেটিস রোগীদের আসলে কিসের ভিত্তিতে খাবার, মানে কিছু খাবার আসলে খেতে নিষেধ করা হয়। তো এটা আসলে আর কিছু না, এটা হলো নির্ভর করে যে কোন খাবার কত তাড়াতাড়ি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়। যে খাবার যত দ্রুত আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়ায়, ওই খাবার ডায়াবেটিস রোগীদেরকে তত মানে খেতে নিরুৎসাহিত করা হয়। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই। প্রথমে যে আলোচনাটা করব, যে প্রথমে বলবো যে কোন খাবারটা নিষেধ, প্রথমে হলো চিনি। চিনি এবং চিনি থেকে তৈরি সকল ধরনের খাবার, এখানে চিনি বলতে শুধু চিনি বুঝবেন না, চিনি বলতে এখানে গুড় বুঝবেন, মানে চিনি গুড় মানে যা আছে বলছে এগুলো আসলে, এবং এই জায়গা থেকে তৈরি খাবার এটা আসলে নিষেধ। মিষ্টি, দই, মানে যা আছে কেক, চিনি এবং চিনিজাত খাবার, এটা আমাদেরকে ডায়াবেটিস রোগীদেরকে আসলে খাওয়া নিষেধ। কেন আমি আগেই বলেছি যে এটা রক্তে ডায়াবেটিসের গ্লুকোজের মাত্রা যে এরকম শার্প রাইজ করে দেয়। তো এই খাবারগুলো যখন খুব দ্রুত এরকম রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, তখন এটা কি হয় ডায়াবেটিস রোগীর জন্য খুব ক্ষতির কারণ হয়। তো এরপরে যে জিনিসটার কথা বলা হয়েছে, সফট ড্রিঙ্ক, আসলে সফট ড্রিঙ্ক আমাদের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু বাস্তবতা হলো কি আসলে টাকার কাছে অনেকেই অচল। মানে এরা দেখা গেছে সফট ড্রিঙ্ক যারা মার্কেটিং করে তারা এরকম কি বড় বড় লোক, তাদের মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস। তো সফট ড্রিঙ্ক, যত রকমের সফট ড্রিঙ্ক আছে, অর্থাৎ যত রকমের আমরা পানীয় পান করি, বলছে সবকিছুই এরকম নিষেধ। দেখেন এখানে আমি কিন্তু সফট ড্রিঙ্কের কোনো ছবি দেই নাই, কোনো নাম দেই নাই, কারণ কোন দিক দিয়ে আবার কোন মামলা হয়ে যায়, আবার আমার এটাকে ব্যান করে দেয়, এই জন্য আমি জাস্ট দেখেছি। দেখেন এটা একটা পানীয়ের মতো আছে, হলুদ হলুদ একটা আছে, এটা আরেকটা কালারের মতো আছে, অর্থাৎ যত রকমের সফট ড্রিঙ্কস আছে যেটা আমরা মার্কেটে পাই, বিভিন্ন নামে পাই আছে না, যেমন একটা অ্যাড আছে খুব খুব এরকম জনপ্রিয় ছিল এক সময়, কুরবানির ঈদ হইলে এখনো হয়তো দেয়, যে ভাইজান খবর একখান দেরি হইয়া যায়, হ্যাঁ এক বছরে দুই এক খুশি আমরা মুসলমান, একজন হলো রমজানের ঈদ, একটা হলো রমজানের ঈদ, আরেকটা কুরবান ভাই অমুক কোলা খান, তাই না? সকল রকমের সফট ড্রিঙ্ক অ্যাভয়েড করবে। এরপরে যেটা বলছে যে গ্লুকোজ, একদম সরাসরি গ্লুকোজ, এটাকে আমরা কি করে দিব যে আমরা অ্যাভয়েড করবো, গ্লুকোজটাকে আমরা বাদ দিব, এটা ডায়াবেটিস রোগী খাবে না, খাবে না মানে খাবেই না। এরপরে হলো খেজুর, যেমন অনেকে আসলে খেজুর খেতে চায়, বলছে খেজুরে কিন্তু এত পরিমাণে কার্বোহাইড্রেট আছে, এটা ডায়াবেটিসের মাত্রাকে অনেক দ্রুত বাড়ায় দেয়, এই জন্য ডায়াবেটিসের রোগীরা খেজুর খাবে না। দেখেন আমি পর্যায়ক্রমে আরো কিছু ভিডিও করব, যেমন কোন ফল ডায়াবেটিস রোগীর ইচ্ছে মতো খেতে পারবে, কোন সবজি ডায়াবেটিস রোগীরা ইচ্ছে মতো খেতে পারবে, কোন খাবার ডায়াবেটিস রোগীর ইচ্ছে মতো খেতে পারবে, এগুলো আমি সবই 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেল আপলোড করতেছি। তো এরপরে আছে আখের রস, বুঝছে, দেখেন আখের রসটা এরকম কি করা যে আসলে অ্যাভয়েড করা, আখের রসেও এরকম খুব দ্রুত এটা একজন ডায়াবেটিস রোগীর পেটে যায়, মানে যে কোনো মানুষের পেটে যাওয়ার সাথে সাথেই খুব দ্রুত এটা শোষিত হয়, শরীরে শোষণ হয়ে এরকম দ্রুত এরকম গ্লুকোজের মাত্রা বাড়ায়, এই কারণে ডায়াবেটিস রোগীর জন্য আখের রস খাওয়া নিষেধ। এরপরে বলছে মধু, মধু আমরা খাবো না। মধু কেন খাবো না? কারণ আসলে মধু তো একই কথা, মধু রক্তে ডায়াবেটিসের মাত্রা বাড়ায়, এই জন্য আমরা মধু খাবো না। এরপর হলো তাল মিশ্রি, হ্যাঁ এই মিশ্রি, তাল মিশ্রি যে নামেই বলেন আমরা এই খাবারগুলো পরিহার করব। তো এই যে আরেকটা আছে তালের রস, তাল বা তালের রস, বলছে এটাও ডায়াবেটিসের মাত্রা বাড়ায়। তো এই জন্য আসলে একটা কথা যে আমরা আসলে সুস্থভাবে বেঁচে থাকতে চাই, এই জন্য মিষ্টি জাতীয় খাবারগুলো একজন সুস্থ মানুষেরও পর্যায়ক্রমে কমিয়ে আনা উচিত। যেমন যাদের বিএমআই মোটামুটি ধরেন 24 ক্রস করে গেছে, তাদের কিন্তু আসলে মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করা দরকার। তো এই জন্য সকলেই ভালো থাকেন, সুখে থাকেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সালামু আলাইকুম।